আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়ে। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। একটা দিন আপনাকে নতুন করে জন্ম দিতে পারে কিংবা আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিতে পারে। একটা ভুল বোঝাবুঝি একসঙ্গে কাটানো হাজার সুন্দর মুহূর্তকে বিষাক্ত করে তোলে। একে অপরের সঙ্গে কথা না বললে যেমন সম্পর্ক গড়ে ওঠে না, তেমনি একে অপরকে সম্মান না করতে পারলে ভালোবাসাও গড়ে ওঠে না। প্রকৃত ভালোবাসা অনেকটা তারা খসার মতো। আমরা জানি না কিভাবে, কখন এবং কোথায় সেটা ঘটবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো অপব্যবহার করবে না, যার তোমাকে দরকার তাকে কখনো ব্যস্ত আছি বলবে না, আর যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যাবে না। যখন আমরা প্রার্থনা করি, কান্না করি অথবা স্বপ্ন দেখি, তখন আমরা আমাদের চোখ দুটো বন্ধ করি, কারণ ভালোবাসার সব থেকে সুন্দর জিনিসটা চোখে দেখা যায় না, সেটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কোনো কিছুকে বিচার করবে না, তাহলেই তুমি সুখী থাকবে। সমস্ত কিছুকে ক্ষমা করতে শেখো, তাহলে তুমি আরও সুখ লাভ করবে। আর সমস্ত কিছুকে ভালোবাসতে শেখো, তাহলে তুমি সব থেকে সুখী মানুষ হবে। কঠোর পরিশ্রম করো, সেই সঙ্গে তোমার ভালোবাসার মানুষ, পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করো, কারণ শেষের দিনে তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে কেউ মনে রাখবে না। এটা মনে করবে না যে আমি কিছু বলিনি, মানে আমি কিছু দেখিনি। তোমার কর্মই তোমাকে শিক্ষা দেবে। এটা মনে রেখো যে তুমি কখনোই তোমার পাপের জন্য শাস্তি পাবে না, বরং তোমার পাপের দ্বারাই শাস্তি পাবে। প্রতিশোধের জন্য নিজের অমূল্য সময়কে নষ্ট করবে না। যে তোমাকে আঘাত করেছে সে একদিন তার ফল ভোগ করবে। তোমার দ্বারা হওয়া ক্ষতি তুমি ততক্ষণ বুঝবে না যতক্ষণ না সেই রকম কোনো ক্ষতি তোমার জীবনেও ঘটবে। আমাদের বাইরে কোনো শত্রু থাকে না, প্রকৃত শত্রু থাকে আমাদের নিজেদের ভিতরে, আর সেগুলি হলো রাগ, অহংকার, লোভ এবং ঘৃণা। যখন তুমি খুশিতে থাকো তখন কোনো প্রমিস করবে না, যখন তুমি রেগে থাকো তখন কোনো উত্তর দেবে না, আর যখন তুমি দুঃখে থাকো তখন কোনো সিদ্ধান্ত নেবে না। নিজের মনকে এমনভাবে প্রশিক্ষিত করো যাতে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শান্ত রাখতে পারো। তোমার জীবনের সুখ নির্ভর করবে তোমার চিন্তার কোয়ালিটির উপর। সবসময় এটা মনে রাখবে যে সংকীর্ণ মন এবং অহংকার নিয়ে লড়াই করার মতো সময় তোমার নেই, তাহলেই সুখে থাকবে। তোমার জন্য সময় বের করতে কাউকে জোর করবে না। যদি সে সত্যিই তোমাকে চায় তাহলে সে স্বেচ্ছায় তা করবে। দীর্ঘ জীবন ও ভালো থাকার গোপন রহস্যটি হল অর্ধেক খাও, দ্বিগুণ হাঁটো, তিনগুণ হাসো এবং পরিমাপ ছাড়াই ভালোবাসো।